বৃহস্পতিবার বাঁকুড়া মাচানতলা মুক্ত মঞ্চের সামনে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ করা হয়। তাদের দাবি, তাদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে, সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো প্রদান করতে হবে, তাগিদের সরকারি স্বীকৃতি ও সুযোগ সুবিধা প্রদান করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সভাপতি সদানন্দ সাউ জানান যে বিগত 11 দিন থেকে তারা অনশন করছেন, তার এখনও কোনো সুরা হয়নি। তাদের দাবি, যেন তাদের সমস্যাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তিনি বললেন যে বিগত বেশ কিছু বছর ধরে তারা নামমাত্র পারিশ্রমিককে কাজ করে চলেছেন। তিনি তাদের দাবি দাবার প্রতি প্রশাসনকে একটু মানবিক দৃষ্টিকোণ নিয়ে অনুরোধ জানান। এ বিষয়ে এই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য প্রলয় দাস বললেন যে তারা দীর্ঘ সময় ধরে তাদের দাবির পক্ষে আন্দোলন করে চলেছেন, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। তিনি বললেন যে শুধু বাঁকুড়া নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই একই দাবিতে আন্দোলন করা হচ্ছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সমস্যা নিয়ে একটু মানবিক হওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার বাঁকুড়াতে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ করা হয়। তাদের দাবি, তাদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে। এছাড়া আরও বহু দাবি দাবার সমর্থনে তারা এই কর্মসূচি পালন করেন। এ বিষয়ে এক বিক্ষোভকারী প্রতিমা পাণ্ডে জানান যে তারা বহুদিন ধরে তাদের এই সমস্ত ন্যায্য দাবি দাবার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলেছেন, কিন্তু এখনও কোনো সুরা হয়নি। তিনি জানান যে একদিকে কয়েক হাজার নতুন শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, এইদিকে তাদের যে ন্যায্য দাবি আছে তা মানা হচ্ছে না। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতি বাঁকুড়া জেলা কমিটি ডাকে বাঁকুড়া জেলার বিভিন্ন কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীরা আজ আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে এই অস্থায়ী শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের দাবি, 60 বছরের কর্ম নিশ্চয়তার দাবি এবং গভর্নমেন্ট অর্ডার 3998 FP2, এই অর্ডার যাতে আমাদের জন্য কার্য করা হয় সেই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের দাবি দাওয়া নিয়ে উদাসীন থাকায় আমরা বাধ্য হয়েছি আমাদের এই সমস্ত দাবিগুলোকে নিয়ে পথে নামতে। আমাদের বাঁকুড়া জেলা নয় বা পশ্চিমবঙ্গের টোটাল 12টা জেলায় এই আন্দোলন চলছে এবং আজ 34 দিন পূর্ব বর্ধমানে অনশন আন্দোলন চলছে। আমরা 2 নভেম্বর থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজের গেটে অনশন আন্দোলন করছি, কিন্তু আমরা দেখছি যে এই অনশন আন্দোলন চলা সত্ত্বেও আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে সরকার উদাসীন। আমরা সরকারের কাছে আবেদন রেখেছি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের অনশন চলবে। আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব এবং আমাদের এই অনশন মঞ্চে মৃত্যু ঘটলেও ঘটবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অস্থায়ী কলেজের কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাব। বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.